গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের হচ্ছে বুধবার, আর বাড়িতে রয়েছে লক্ষ্মী পুজো। মানে পূর্ণিমা দুই দিন পড়েছে, বুধবার আর বৃহস্পতিবার। বুধবার দিন রাতে পড়েছে, তো আমি ভাবলাম যেহেতু রাতটা আজকের পাচ্ছে তাই লক্ষ্মী পুজোটা আজকেরই করবো। তো সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা তুলে চলে আসলাম ছাদে, ছাদটা ঝাড় দিতে। যেহেতু আমার ওপরে ঠাকুর ঘর, তো তাই মন চায় যে লক্ষ্মী পুজোর দিন একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িটা করবো। নিচের ঘরগুলো তো ভালোই পরিষ্কার করা হয়ে গেছে, মানে দুদিন থেকেই আমি পরিষ্কার করছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওর মাধ্যমে। কিন্তু এই ছাদটা পড়েছিল, ভাবলাম ছাদটাকেও একটু ঝাড় দিয়ে নিই। আর দেখবে লক্ষ্মী পুজোর দিন ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে না, মানে নিজের মনের মধ্যেই একটা কেমন হয়। ভেবেছিলাম পুজোটা বৃহস্পতিবারই করব, কারণ বৃহস্পতিবার সারাদিনই পূর্ণিমা পাচ্ছে, মানে পূর্ণিমা রয়েছে। কিন্তু তারপরে ভাবলাম কোজাগরীর লক্ষ্মী পুজো তো রাতেই হয়। দেখবে কোজাগরীর কথার অর্থ হলো কে জেগে আছো, মানে সারা রাত দিন জেগে মানে মা আসার অপেক্ষায় বসে থাকতে হয়। এটা তো মানে কি বলবো, শোনা কথা, তাই তোমাদেরকে বললাম। কিন্তু আমারও মন চাইলো জানো তো, যে না আমি আজকেরই ঠাকুরকে পুজোটা দেব, যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান। মানে আমার শ্বশুর থাকাকালীনই মা লক্ষ্মীর যে চিত্রপটটা রয়েছে ওটা স্থাপন করা রয়েছে, তাই জন্য ভাবলাম, মানে মন চাইলো জানো তো। মন চাইলে দেখবে যত কষ্টই হোক না কেন, সমস্ত কাজ না তুমি সফল হতে পারবে। যদি মন চায় আর ঠিকঠাকভাবে মানে তুমি নিষ্ঠার সাথে কিছু পালন করো, দেখবে মানে সেটা না একদম অক্ষরে অক্ষরে পালন হয়। জানো তো বন্ধুরা, আমি না সকাল থেকেই ভাবছিলাম যে আমি একেবারে নির্জলা উপোস রাত্রি 9টা পর্যন্ত কীভাবে থাকবো। অবশ্য আজকের পূর্ণিমা পড়ছে 7:44, কিন্তু এই জোগাড়পাতি করতে করতে তো পুজো করতে করতে প্রায় 9:30 তো বেজেই যায়, তাই না বলো? আর আমার না বেজেও গেছিলো জানো তো। তো পুরো ব্লগটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, মানে আমি যতটা পারি মানে নিজের মতো করে না ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি জানো তো। তো জানি না কতটা কি পড়ে উঠতে পারবো কি পারবো না, তবুও ভগবানকে ডেকে যাচ্ছি যাতে আমি সব কিছুই নিয়ম মতো করতে পারি। আর এই যে দেখো, ছাদটা ঝাড় দিয়ে কিছু কাপড় চোপড় ভিজানো ছিল সেগুলো কেচে ধুয়ে নিয়ে এখন ছাদে নিয়ে চলে আসলাম। আর আজকের না আকাশটা না ভালোই মেঘ রয়েছে জানো তো, জানি না বৃষ্টি হলেও হয়তো হতে পারে, যেহেতু পূর্ণিমা লাগবে তো, আমাবস্যা পূর্ণিমা একাদশীতে দেখেছি বৃষ্টি হয়। তো যাই হোক, কাপড়গুলো মেলে স্নান টান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ ঠাকুর ঘরে রয়েছে প্রচুর প্রচুর কাজ। মানে আগের দিন ভেবেছিলাম যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব, কিন্তু সেটা যেহেতু সম্ভব হয়নি, কারণ ঘরও তো পরিষ্কার করছিলাম, তো সেই কারণে অনেকটা বেলা হয়ে যায় জানো তো, একা হাতে করতে গেলে না অনেকটা বেলা হয়ে যায়। তাই জন্য ভাবলাম কি আজকেরই একেবারে মানে পুজোর দিনই পরিষ্কার করে নেবো। আর যেহেতু এখনও পর্যন্ত পূর্ণিমা লাগেনি তাই পরিষ্কার করাই যায়। অনেকে শুনেছি যে পূর্ণিমা লাগাকালীন ঘরদোর পরিষ্কার করে না, আর বিশেষ করে বৃহস্পতিবার তো করেই না, কিন্তু আজকে যেহেতু বুধবার আর এখনও পর্যন্ত পূর্ণিমা লাগেনি তাই ভাবলাম কি আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো, আমি গ্রিলগুলোকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে আর এখন একটু ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। কিছুদিন আগেই কিন্তু মানে দুর্গাপুজোর দু তিন দিন আগেই কিন্তু আমি ঠাকুর ঘরের এই গ্রিলটা না পরিষ্কার করেছিলাম, কিন্তু এর মধ্যেই আবার জ্বালা পড়ে গেছে। মানে ছোটো ছোটো মাকড়সা না এত ভর্তি হয়েছে ঘরে যে ছোটো ছোটো জাল বুনতেই থাকে, যেগুলো হয়তো দূর থেকে বোঝা যায় না কিন্তু কাছে আসলে মানে সামনে দিয়ে দেখলে ভালোভাবেই বোঝা যায়। আমার এই ভিডিওটা
বুধবারে শ্যুট করা। বুধবারের সকাল থেকে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু তারপরের দিন মানে বৃহস্পতিবার দিন যে ভিডিওটা আপলোড দেবো সে ক্ষমতা আর আমার হয়ে ওঠেনি জানো তো। মানে বুধবার দিন অত রাত্রি পর্যন্ত মানে এদিকে এদিক সেদিক কাজ করার পর তারপর আর ভিডিও এডিটিং করতে পারিনি। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকের ভিডিওটা আপলোড দেব, এই সরি এডিটিং করছি শুক্রবার আপলোড দেব, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার বুধবারের সকাল থেকে। তোমরা আবার ভেবো না যে এটা বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবারও সকালবেলা আমি পুজো করেছি, পুজো টুজো করে তারপরেই সবাইকে প্রসাদ দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর 12টা নাগাদ। নিচের ঘরের সমস্ত কাজকর্ম সারা আর আমার ছেলেরা আমার বরের জন্য দুটো রান্না করে স্নান টান সেরে চলে এসেছিলাম ওপরে, কারণ জানি আজকে ঠাকুর ঘরে এই সমস্ত কাজ করতে করতে আমার প্রায় 2 ঘন্টার মতো বাঁচবে। কারণ দেখতে পাচ্ছ সমস্ত কিছুই মোছামুছি করছি, ওদিকে গ্রিল, এদিকে মানে যেখানে আমার ঠাকুরের জিনিসপত্র থাকে সেই জায়গাটা মোছামুছি করলাম গুছলাম। তো দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ঠাকুর ঘরে আমরা 2 ঘন্টা কী করে কাটলো। আর এই যে দেখো 1-4টি বাসন নিয়ে এখন বসে পড়েছি, কারণ এগুলোকে তো মাজা ধোয়া করতে হবে, আর এতটা দেরি লাগছে বলে আমার ছেলেও চলে এসছে ওপরে দেখছো। তো কী করবো বলো, এতগুলো বাসন ধোয়া ওইদিকে ঠাকুর ঘর পরিষ্কার করার একটু তো সময় লাগবে, তাই না? আর মাঝে মধ্যে মাথাটাও গরম হয়ে যাচ্ছিল, কারণ কি জানো যে আমার বর বারবার বলছে এত সময় লাগে এত সময় লাগে। আসলে কি বলো তো, ছেলেরা যখন ঠাকুর ঘরে আসে পুজো দেয় শুধু ঠাকুরকে খেতে দেওয়া আর ধূপ মোমবাতি জ্বালিয়ে চলে যায়, বাদ বাকি আর কাজ তো চোখে পড়ে না, সেগুলো বাড়ির মেয়েদেরই আর বউদেরই করতে হয়। তাই জন্যই দেখো মানে এত বাসন কোসন পুড়েছে, মানে এগুলো সমস্ত কিছুই ঠাকুরের পুজোতে লাগবে, তাই জন্যই ধোয়া মাজা আর কিছুই না। আর এখন দেখো বসে পড়েছি তালের যে ফোপড়াগুলো হয় না তো সেগুলো কাটতে, এগুলো আগের দিন দেখলাম বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু তারপরে ভাবলাম মা এগুলো তো আমার ছাদেই রয়েছে, কারণ আমি তালের যখন বড়া বানিয়েছিলাম তালগুলোকে ছাড়িয়ে এই ফোপড়াগুলোকে রেখেই দিয়েছিলাম, কারণ আমি জানি এগুলো লক্ষ্মী পুজোতে কাজে লাগে। আর তালের ফোপড়াগুলো ছাড়াতে গিয়ে আজকের আমার হয়ে গেছে অবস্থা খারাপ, এতটা শক্ত বন্ধুরা ভাবতে পারবে না। আর এই যে তালের ফোপড়াটা দেখছো এটা থেকে না কোনো রকম কলা বেরোয়নি জানো তো, কিন্তু এটাকেই প্রথমে আমি কেটেছি, কেটে দেখলাম কিছুই হয়নি এর মধ্যে। আর এখানে বেশ অনেকগুলো তালের ফোপড়া রয়েছে, দেখতে পাচ্ছ 4-5টা রয়েছে, আর 2টো তাল ছিল তো তাই এতগুলো মানে মেয়ে বেরিয়েছে আটি বেরিয়েছে। তো চলো এক এক করে কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু আমার এটা ছাদ তাই জন্য না আমার বড় একটু বকাবকি করছিল, কারণ ছাদেতে আঘাত লাগছিল, মানে কি বলবো ইট ভেঙে যাওয়ার ভয় ছিল, তাই জন্য এই ওপরের বিটে এনে তারপরে তালটাকে মানে এই ফোপড়াগুলোকে কাটছি। আর এতটা শক্ত হয়ে গেছিলো বন্ধুরা যে কাটতে গিয়ে না অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর আমার দাঁটাতেও বেশি ধার ছিল না জানো তো। তো চলো এক এক করে কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো অ্যাট লাস্ট আমি তালের আটিগুলো কাটতে পেরেছি, মানে অনেকগুলোই ছিল কিন্তু আমি কেটেছি 3টি, কারণ খুব কষ্ট হচ্ছিল জানো তো। আর এখন চলে এসেছি দেখো আলপনা দিতে, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 7টা। তো ভাবলাম এইক্ষণ থেকেই একটু শুরু করে দিই কাজকর্ম পুজোর, না হলে তো অনেকটা রাত্রির হয়ে যাবে। আবার অনেক দিদিভাইদের দেখেছি লক্ষ্মী পুজোতে খুব সুন্দর সুন্দর আলপনা দেয়, তো দেখি না এতটা ভালো লাগে আর শিখতেও ইচ্ছা করে জানো তো, কিন্তু ওই যে ইচ্ছা করে তারপরে আর দেখার সময় হয় না। তো এখন যা হোক করে নিজের ঘরে আলপনা দিয়ে নিচ্ছি, মানে অতটাও আমি ভালো পারি না, হয়তো দেখলে পারি কিন্তু না দেখে না আমি অতটাও মানে আলপনা দিতে পারি না জানো তো। আর এই যে দেখো এদিকে মা লক্ষ্মীর দুটো পায়ের মানে কি বলবো এটাকে পায়ের ছাপ এঁকে নিচ্ছি, অনেকে স্টিকার লাগায়, আমার আবার না স্টিকারটা পছন্দ নয় জানো তো, আমি চাই একেবারে ন্যাচারালভাবে মানে আলপনা দিতে যেটা দেখতে খুবই সুন্দর লাগে। কি বললামই তো আমি অত ভালো আলপনা দিতে পারি না, যতটা পারি যা পারি তাই সেইভাবে
প্রীতি। আর এটা আর পুরোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের কমেন্টগুলো না পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো এক এক করে সমস্ত কাজও এবার এগিয়ে নিই, কারণ প্রায় সন্ধ্যে 7টার উপর বেজে গেছে। আর এই যে দেখো এখন একটা শাড়ি টাড়ি পরে চলে এসেছি ঠাকুর ঘরে, এবার ঘর টটগুলো পেতে নেব। ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুরের আসন টাসন সবই আমি চেঞ্জ করে তারপরে কিন্তু ভিডিওটা অন করছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় জানো তো। আর এইদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি, এদিকে ধান দিলাম আর 27টা দুব্বা দিলাম। অনেকে 5টা 7টা দেয়, বাট আমি 27টা দুব্বা দিলাম। এখানে দেখছো একটা জিনিস মিসিং আছে ঘরেতে, কি বলতো? চাঁদমালা। ওইটা না আমি কালকেরে না মানে আনলাম কি আনলাম না আমি না নিজেও ঠিক মনে করতে পারছি না, কিন্তু পয়সাটা আমি দিয়েছি জানো তো। মানে দশকর্মার দোকানে যখন গেছি তখন সমস্ত কিছুই আমি মানে নিয়েছি, কিন্তু ওই চাঁদমালাটা আনতেই আমি ভুলে গেছি, কিন্তু পয়সা কাটিং হয়েছে সেটা আমার মনে আছে ভালো মতো। তো যাই হোক এখন দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, সেভাবে ফুল টুল আজকের আনা হয়নি, মানে যতটা ফুল মানে আমি পেরেছি জোগাড় করে আজকে ঠাকুরকে পুজো দিচ্ছি। তো যাই হোক এই যে দেখো সামান্য একটু জোগাড় করেছি, মানে আমার যতটা ক্ষমতা হয়েছে ততটা জোগাড় করেছি। আর এখন নৈবেদ্য সাজিয়ে নেব। আর এই যে পেতলের থালাটা, এই কাঁসার বা পেতল যাই বলো তোমরা, এখানে একটু নৈবেদ্য সাজাবো, তার জন্য 5টা মানে কি বলবো 5 রকমের নৈবেদ্য সাজাতে হয় এইটুকু বলছি। তো অত কিছু না আমি নিয়মকানুন কিন্তু জানি না জানো তো, তাই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না বা ভাবছো যে এ আবার কীভাবে পুজো দিচ্ছে। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু অত নিয়মকানুন জানি না, আর আমাকে বলে দেবার মতো কেউ নেই জানো তো। তো যা হোক করে ঠাকুরকে পুজোটা দিচ্ছি যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মী রয়েছে। আর এই যে তালের ফোকলগুলো যে কেটেছিলাম, তালের ফোকরাগুলো সেগুলোই একটা একটা করে নৈবেদ্যতে সাজিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু 8টা অলমোস্ট বেজে গেছে আর পূর্ণিমাও পড়ে গেছে, এর মধ্যেই আমি কিন্তু এই কাটাকুটিগুলো করছি। আগে থেকে করতে বা করিনি, কারণ কি বলতো আমার ঠাকুর ঘরে না ভীষণ পিঁপড়ে, মানে একটুখানি কোনো খাবার রেখে দিলেই সঙ্গে সঙ্গে পিঁপড়ে লেগে যায়। তাই ভেবেছি যে পূর্ণিমা লাগা পর্যন্ত আমি লাগা না পর্যন্ত আমি এগুলো জোগাড় করব না। তো যাই হোক এখানে নৈবেদ্যটা সাজিয়ে নিলাম একটা থালাতে, আর একটা থালাতে দেখতেই পাচ্ছ গোটা গোটা ফল দিয়েছি, কারণ এই ফলগুলো না বন্ধুরা আমি এখন কাটবো না, কারণ এত রাত্রে ফল প্রসাদ দেওয়ার মানে দিতে যাওয়ার মতো লোক আমার নেই লোকের বাড়িতে, তাই জন্য ভাবছি পরের দিন সকালে এগুলো কেটে কুটে সবাইকে দিয়ে দেব। তোমাদের কার কার বাড়িতে এই লক্ষ্মী পুজোটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো আমার বাপের বাড়িতে আবার এই লক্ষ্মী পুজোটা হয় না, আমাদের বাপের বাড়িতে সেই পৌষ সংক্রান্তিতে যে লক্ষ্মী পুজোটা সেটা হয়, কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোটা হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে বাঁধা ধরা, মানে প্রত্যেকটা ঘরে ঘরে এই পুজোটা হয়ে থাকে। আর বেশ ভালোও লাগে জানো তো, একসাথে পুজো আচ্ছা করলে দেখবে মানে সেই সেটার আনন্দটাই আলাদা, আর একা একা করলে মুখ বুঝে থাকো মানে নিজের মতো করে নিজে পুজো করো সেটার আনন্দটা পাওয়া যায় না। আর এই যে দেখো এখন পানি ফল কেটে নিলাম ঠাকুরকে দিলাম, আর পানি ফল তো মা লক্ষ্মীর ভীষণই প্রিয় একটা ফল। তো যাই হোক সমস্ত নৈবেদ্যটা এখন আমার সাজানো হয়ে গেছে 5 রকম ফল দিয়ে। নৈবেদ্যটা তো সাধারণত 5 রকম 7 রকম ফল দিয়েই সাজায়। তো এই যে দেখো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, এবার ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। এখন দেখো মাকে আলতা সিঁদুর নোয়া সমস্ত কিছুই অর্পণ করলাম মানে দিলাম। আর এই যে দেখো পুজো আমার অলমোস্ট কমপ্লিট, আমি কিন্তু বাড়িতে নিজের মতো করে পুজো করলাম, হয়তো অনেক ভুল ত্রুটি হবে মানে হয়েছে, সেটা আর কি করা যাবে বলো, নিজে থেকে পুজো করলে তো ভুল ত্রুটি হবেই। আর এই যে দেখো এখন একটু ধুনো জ্বালিয়ে নিচ্ছি, আমার বরকে বললাম যে ধুনোটা একটু জ্বালিয়ে দিতে, কিন্তু ওর হাতে রয়েছে ফোন, আর কি করি বলো বলি তাই নাও। তো চলো এদিকে আমার পুজো অলমোস্ট কমপ্লিট, আমি আমার নিজের মতো করে একেবারে পুজো দিলাম, মানে আমার একটা পাঁচালির বই আছে সেখানে মন্ত্র জপ স্তব মানে সমস্ত কিছু লেখা আছে, সেটা পড়েই ঠাকুরকে পুজো দিলাম। তো কেমন হয়েছে
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো পুজো শেষে, প্রণাম শেষে এবার আমি পুজোটাকে কমপ্লিট করব শঙ্খ বাজিয়ে। মানে শঙ্খ না বাজালে আর উলুধ্বনি না দিলে লক্ষ্মী পুজো কমপ্লিট হয় না, তাই না বলো? যে কোনো পুজোই শঙ্খ বাজিয়েই শেষ করতে হয়। বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলবো বৃহস্পতিবার সকালের ভিডিও। আমি আর কাল পরের দিন মানে বুধবার দিন রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সারাটা দিন নির্জলা উপোস থেকে তারপরে ভিডিও এডিটিং করা, শ্যুট করা মানে বিশাল ব্যাপার। আর একটা মানুষকে কতই বা ফোন ধরে দিতে বলবো বলো, নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, প্রসাদগুলো যে বাদ বাকি ছিল সবগুলোই এখন এনেছি নিচে, আর সকলকে দেখো ভাগ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে।